আমি স্বাধীন সূর্য খুঁজে ফিরি সেই পলাশীর রাত হতে আর বারে বারে পড়ি শত্রু শিকল রাজাদের দাসখতে তবু পরাজয় আমি মানি না কো জানি আমারই বিজয় হবে আজ হোক কিবা কাল হোক কিবা জানি না সেদিন কবে জানি পতনের শেষে বিজয়ের বেশে আসে মহা উত্থান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আপনার আমার খালিক মালিক মহান রব্বে কারীম দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি সৃষ্টান করলেন দেখা দিলেন ও দুনিয়ার মুমিন মুসলমান হযরতে আদম হাওয়াকে আমি আল্লাহ আব্বা আম্মা সারা দুনিয়ার সৃষ্টি করে দিলাম এইটা হলো আমার কুদরতের ইঙ্গিত ঠিক কিনা মুসলমান ইমানদার হে রাবার যে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে মানুষ দুনিয়ায় প্রেরণ করতে পারেন অস্বাভাবিকভাবেও মানুষ দুনিয়ায় প্রেরণ করতে পারেন সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি ১৪০০ বছর হাজার বছর আগে ছিলেন ওই আল্লাহ এখনো আছেন না আর যদি বলেন না আছেন না যদি আল্লাহ রাব্বুল আলামিন থাকেন অস্বাভাবিক ঘটনা আল্লাহ ঘটাইতে পারেন না পারেন না অস্বাভাবিক যেই ঘটনাগুলো প্রকাশ পায় সেই ঘটনাগুলো যদি কোনো জীব জন্তুর মধ্যে প্রকাশ পায় সেটার ভিন্ন কোনো নাম হয় না সেটার নাম কুদরত এলাহি অথবা কুদরতুল্লাহ অথবা কি এরকম প্রকাশ পাইছে না পায় নাই প্রমাণ আছে না নাই মুসলমান ইমানদার হে রহমত আপনার আমার নবী বিশ্ব নবী আকায় নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন খুতবা দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা কাজ ছিল মুসলমান হে রামার কার স্বাভাবিকভাবে কথা বলবে না এটাই স্বাভাবিক কাঠের জবান নাই সে কথা বলতে পারে না কিন্তু যখন আপনার আমার নবী বিশ্ব নবী আকায় নামদার তাজেদার মদিনার জন্য নতুন মেহরাবকে প্রতিষ্ঠা করা হলো বিশ্ব নবী যখন ওই মেহরাবকে ছেড়ে কাঠের টুকরাকে ছেড়ে নতুন মেহরাবের মধ্যে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটায় দিলেন সঙ্গে সঙ্গে ওই কাঠ হু হু করে কাঁদতে আরম্ভ করে দিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই কাঠকে দোলে মুছে আবার ঠিক করলেন সুবহানাল্লাহ এগুলা ঘটান কে তাহলে কুদরতের বহিঃপ্রকাশ কখনো কখনো বিভিন্ন বস্তুর মধ্যে হয় জড় পদার্থের মধ্যেও হতে পারে জীব পদার্থের মধ্যে হতে পারে না পারে না সুলমান ইমানদার হে রহমান তাহলে বুঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত কখনো কখনো জড় পদার্থের মাধ্যমে প্রকাশ করান আবার কখনো কখনো জীব পদার্থের মাধ্যমে প্রকাশ করান পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার বাহিনী নিয়ে আসছিলেন আর পিপিলিকার দল যখন যাচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার জবানকে খুলে দিয়েছিলেন সুবহানাল্লাহ স্বাভাবিক না অস্বাভাবিক কথা বলে না আরো জোরে বলেন না সম্ভব না অসম্ভব কিন্তু করেছেন কে আরো জোরে বলেন কে জড় পদার্থের মধ্যে অস্বাভাবিক ঘটনা হয় জীব পদার্থের মধ্যেও অস্বাভাবিক ঘটনা হয় অস্বাভাবিক কাকে বলে স্বাভাবিক অবস্থা থেকে নিচে চলে আসলে এটাকে বলা হয় অস্বাভাবিক উপরে চলে গেলে এটাকে বলা হয় অস্বাভাবিক স্বাভাবিক এর বিপরীতে দুইটা সাইড এই দুইটা সাইডের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত প্রকাশ করাইতে পারেন বলে বলেন ঠিক কিনা আল্লাহ ঠিক কিনা ওই ভাইদের শিক্ষার জন্য আপনারা থিওরিগুলো মনে রাখলে ভালো হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পারে না পারে না প্রমাণ আছে না নাই আগুন এটার পাওয়ার হলো মানুষদেরকে জ্বালিয়ে দেওয়া এটা হলো স্বাভাবিক নিয়ম কি বলেন ঠিক কিনা কিন্তু অস্বাভাবিক একটা নিয়ম আছে না নাই মুসলমান ইমানদার হে রামা আপনার আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বেঈমান আগুনের মধ্যে নিক্ষেপ করল আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন আগুন
তোমার যে স্বাভাবিক অবস্থা আছে সেই স্বাভাবিক অবস্থা থেকে নিচের দিকে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিলেন, বেঈমানের দল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে পুড়ে শেষ করে দিতে চাইলেন, আপনারা আমার মালিক খালেক আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বহির প্রকাশ করায় দিলেন, বস্তুর স্বাভাবিক অবস্থা থেকে নিচের দিকে নিয়ে এসে আগুনকে ঠান্ডা করে হযরত ইব্রাহিমকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা অস্বাভাবিক অবস্থা বলেছিলাম, যখন বস্তুর স্বাভাবিক অবস্থা চেয়ে এটা হাই অবস্থা হয়ে যায়, প্রমাণ আছে না নাই? জোরে বলেন না। এখন আমাদের এখানে বাতাস আছে না নাই? জোরে বলেন না। কিন্তু এই বাতাস আমাদেরকে উড়িয়ে নিচ্ছে, এটা হলো বাতাসের স্বাভাবিক অবস্থা। বাতাসের অস্বাভাবিক অবস্থা একটা আছে না নাই? জোরে বলেন না। মুসলমান ইমানদার হে রামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বস্তুর স্বাভাবিক অবস্থার চেয়ে হাই করে দিয়ে তার কুদরতের বহির প্রকাশ ঘটায় দেন, যেমনটা আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ দেখাইলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই একজন নয় বরং সিংহাসন নিয়ে ওই যে হাওয়ার মাধ্যমে উড়ে বেড়াইতেন। সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, এই জন্য সংক্ষেপে সংক্ষেপে বলছি, আপনাদের বুঝে আসছে? তো বুঝে আসছে? তাহলে বস্তুর স্বাভাবিক অবস্থার যে বিপরীত জিনিসটা সেটাই হলো কার কুদরত। বলে বলেন কার কুদরত? একটা হলো নিজাম এলাহি, আরেকটা হলো কুদরত এলাহি। একটা হলো কি, আরেকটা হলো কি? আপনি আমি খাবো, কেমনে খাবো? যখন পাক হবে, রান্না বান্না হবে তখন খাবো। অস্বাভাবিক ভাবে আল্লাহ খাওয়াইতে পারে না? পারে না। জোরে বলেন পারে না? পারে না। মুসলমান ইমানদার হায় রহমান, হযরতে মারিয়াম আলাইহাস সালাম যিনি হযরতে ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে তিনি কোন নবী ছিলেন না, কিন্তু আল্লাহর খাস বান্দি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি হবে জীব পদার্থের মাধ্যমে তার কুদরতের বহির প্রকাশ ঘটাইতে পারেন, জড় পদার্থের মাধ্যমে বহির প্রকাশ ঘটাইতে পারেন, তখন ওইগুলার আলাদা কোনো নাম হয় না, ওইগুলার নাম থাকে কুদরতে এলাহি, আল্লাহর কুদরত। কিন্তু মুসলমান হায় রামার, যদি কোনো সেটা মানুষদের মাধ্যমে প্রকাশ পেয়ে যায় আর লোকটা নেককার হয়, তাহলে তারা দুই ধরনের, যদি বলেন কয় ধরনের? এক নাম্বার হলো হয়তো তারা নবী অথবা রাসূল হবে, দ্বিতীয় নাম্বার হলো তারা আল্লাহর ওলি হবে। যদি কোনো নবী অথবা ওলির মাধ্যমে কোনো অস্বাভাবিক ঘটনা প্রকাশ পায় সেই ঘটনাটার নাম হয়ে যায় মুজেজা। যদি বলেন কি? আর যদি বলেন কি? মুসলমান হে রামার, আর যদি সেটা পয়গম্বরের মাধ্যমে প্রকাশ না পেয়ে অথবা নবীর মাধ্যমে প্রকাশ না পেয়ে কোনো আল্লাহর খালেস বান্দার মাধ্যমে প্রকাশ পায়, সেইটার নাম হলো কারামত। জোরে বলেন কি? কারামতের মালিক কে? মুজেজার মালিক কে? এগুলা কার পক্ষ থেকে হয়? এই কারামত তিন প্রকার। কয় প্রকার? আরে জোরে বলেন না, তিন প্রকার। কথা বুঝে আসে? এক নাম্বার, কারামত যখন প্রকাশ পাবে, কারামত প্রকাশ পাওয়ার সময়ে যার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তার এলেমও থাকবে, এরাদাও থাকবে, সে জানবেও এবং এটা হোক এটা তার ইচ্ছাও থাকবে, প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন না। মুসলমান ইমানদার হে রামার, পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সুস্পষ্ট আছে, কিতাবের মধ্যে লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
নদীর মধ্যে পানি শুকিয়ে গিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখেছিলেন, যে চিঠিটা নীল দরিয়ার মধ্যে যখন নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নদীর মধ্যে পানির নহর প্রবাহিত করে দিলে। কে করেছে? আল্লাহ। এলেম ছিল কিনা উমরের? ইচ্ছা ছিল কিনা উমরের? তাহলে এক নাম্বার হলো ওই সমস্ত ঘটনা, যেই ঘটনাগুলো যখন ঘটে বান্দার এলেমও থাকে এবং বান্দার চায়ও যে এই জিনিসটা ঘটুক। আবার কিছু কিছু কারামত এমন আছে, যে কারামত গুলো যখন প্রকাশ পায় বান্দার এলেমও থাকে না, ইচ্ছার মধ্যেও থাকে না, আছে না। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার মেহমান হাজির। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে পরামর্শ করেন, কি করবা, খানা তো কম, খানা কম হলে চিন্তা লাগে না লাগে না? আর যারা লাগে না লাগে না, মুসলমান হায়রাম, খাবার কম দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে পরামর্শ করলেন, কি করবা, এখন কি হবে? উভয়জন পরামর্শ করে বললেন, ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ একজন আছেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে খাবার রান্না করার পর যখন বাড়তে আরম্ভ করে দিলেন, যতগুলো মেহমান ছিল সবাই খাওয়ার পরেও খাবার বেঁচে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে ভাবলেন, কি ব্যাপার, এই জিনিসটা কিভাবে হলো, আমি তো জানি না কেমনে সংগঠিত হলো। হযরত আবু বকরের এলেমও ছিল না, ইচ্ছাও ছিল না, কিন্তু এই জিনিসটা দান করেছেন কে? মুসলমান ইমানদার হায়রা, আমার কারামত দুই প্রকার গেল, একটা হলো যেখানে এলেমও থাকবে এরাদাও থাকবে, দ্বিতীয় নাম্বার হলো যেখানের মধ্যে এলেম থাকবে থাকবে না, এরাদাও থাকবে না, আর তিন নাম্বারটা হলো যেখানের মধ্যে এলেম আছে কিন্তু এরাদা নাই, প্রমাণ আছে না নাই? জোরে বলেন না। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়ার মিহরাব ওয়াজাদা ইনদাহা রিসকাব ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা বিগাইরি হিসাব। মুসলমান ইমানদার হায়রা, আমার এমন এক ঘটনা যেখানের মধ্যে এলেম আছে কিন্তু এরাদা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের মধ্যে ঘটনা বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দি হযরতে মারিয়াম আলাইহাস সালামকে যখন মেহরাবের মধ্যে রাখা হলো মান্নত করে, সেখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু যেহেতু তার গর্ভের মধ্যে আসবেন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করেছেন। হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে গিয়ে যখন দেখলো খাবার হাজির, তিনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, খাবার কোন জায়গা থেকে আসলো? মারিয়াম আলাইহাস সালাম প্রতিউত্তরের মধ্যে বলল, যমুনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এই খাবারগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত মুজিজা এবং কারামাতের ব্যাপারে মূল নীতি এবং থিওরি, সেটা হলো এই অস্বাভাবিক ঘটনা যখন ঘটে এটা ঘটান কে? আরো ধরে বলেন কে? সম্ভব অসম্ভব সব ঘটনাগুলো আমার আল্লাহ ঘটাইতে পারেন না পারেন না? আরো কিছু উপমা উদাহরণ দিব, মাঝখানে কিছু মৌলিক কথা আমি বলতে চাচ্ছি, আপনারা শুনবেন, ধরে বলেন শুনবেন। আমাদের সমাজে যারা বলে যে আমরা মুশরিক, ধরে বলেন না নাউজুবিল্লাহ, আমাদের কিতাবকে বলে শিরকি কিতাব, তাদের একটা দাবি হলো মাজহাব মানা যাবে না। কি মানা যাবে না ভাই? কেন মাজহাব মানা যাবে না?
বলে যে মাযহাব মানা যাবে না, এই জন্য যেহেতু এটা কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই। এখন প্রশ্ন হলো মাযহাব কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আরো জোরে বলেন না। কি প্রমাণ? মাযহাব এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ? একটা শব্দের দশটা অর্থ থাকলে এই শব্দটা যেই অর্থে ব্যাপক মারুফ হয়ে যায় ওই শব্দের প্রথম ব্যবহার সেটার উপরেই হবে। আমরা কি মাঝহাব বলতে ধর্ম বুঝি, নাকি মাঝহাব বলতে আমরা বুঝি যে চার ইমামের ফিক অথবা মতামতকে, চার ইমামের মতামতকে বুঝি? তাহলে এখন আমাদেরকে কেন বিভ্রান্ত করা হচ্ছে? মাঝহাব মানে ধর্ম, চার ইমাম মানে চার ধর্ম, এটা একটা ধোকা না? ধর্ম হওয়ার জন্য আলাদা কালিমা লাগে কিনা কথা বুঝেন না? পয়গাম্বর ঈসা ওয়ালাদের কালিমা আমাদের কালিমা এক বরাবর না ভিন্ন? মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা আমাদের কালিমা এক বরাবর না ভিন্ন? ও ভাই, যারা মানুষদেরকে বিভ্রান্ত করছো বলো আমরা হানাফিরা কোন কালিমা পড়ছি? আমরা তো সেই কালিমায় পড়ছি যে কালিমা বিশ্বনবী পড়ছেন। তোমরা বড় নতুন ধর্ম সৃষ্টি করেছ, কালিমার এক অংশ বাদ দিয়া আরেক অংশ রেখেছো, তোমাদের ঈমান আছে কিনা যাচাই করে দেখো। আমাদের বিরুদ্ধে কথা বলার আগে নিজেদেরকে চিন্তা করো। তাহলে মাযহাব আরবি শব্দ, অর্থ হলো পথ। এই শব্দের হুবহু শব্দ কোরআন শরীফে না থাকলেও সমাজসম্মত শব্দ আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাত শব্দের অর্থ পথ, ঠিক কিনা? وقال الله تبارك وتعالى واتبع سبيل من اناب الي سبيل হলো কি পথ? মুসলমান ইমানদার হায়র আমার, সূরা ফাতিহার মধ্যে সিরাত অর্থ হলো পথ, আর واتبع سبيل من اناب الي سبيل অর্থ হলো পথ। দুটো জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার আনুগত্য অনুসরণ কিভাবে করতে বলেছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন, ও আমার মুমিন বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো হেদায়েতের পথের জন্য। হেদায়েতের পথ হলো কোরআনের পথ, হেদায়েতের পথ হলো হাদিসের পথ? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা না বলে বলছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের কে আল্লাহ নিয়ামত দান করেছেন। মুসলমান ইমানদার হে রহমান, ওই সমস্ত মানুষ কারা যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন? তা এক প্রকার দুই প্রকার নয়, বরং তা হলো চার চার প্রকার বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে চার মাযহাব বললে যাদের গায়ের মধ্যে আগুন লাগে কোরআনের এই আয়াত নিয়ে, এখন আগুন লাগাইয়া দাও। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াসসিরাতু হুয়া সিরাতুল কোরআন ওয়াসসিরাতুল হাদিস। না না, সেখানে বলা হচ্ছে সালেহীনদের পথ, আম্বিয়াদের পথ, সিদ্দিকীনদের পথ। সুতরাং বোঝা যায় মানুষের পথ যদি আল্লাহর দিকে হয় সেই মত এবং পথ মানা যাবে না যাবে না? واتبع سبيل من أناب إليه আল্লামা জামশরি রহমতুল্লাহি আলাইহি বলেন ওয়াত্তাবি' মান সাবিলা, এখানে মূল উদ্দেশ্য হলো মুমিন মুসলমান বান্দারা। আহলে হাদিস ভাইদের প্রতি বলবো, ও বন্ধুরা বলো, তোমরা বলো ইমামে আজম মুসলমান ছিলেন কিনা? তোমরা বলো ইমামে শাফি মুসলমান ছিলেন কিনা? তোমরা বলো ইমামে আহমদ ইবনে হাম্বল মুসলমান ছিলেন কিনা? যদি তারা মুসলমান থেকে থাকে তাদের মানার কথা কোরআনের মধ্যে আছে না নাই? قال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون.
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদি কোনো বিষয়ে তোমাদের জানা না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন তুমি কুরআন শরীফ দেখো তুমি হাদিস শরীফ দেখো কিন্তু বললেন হে মুমিন তোমরা যারা জানো না তোমরা জান্নাতওয়ালাদেরকে জিজ্ঞাসা করো জান্নাতওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে তারা যে কথা বলে সেটা হলো মাযহাব আর সেই কথার উপর যেটা প্রতিষ্ঠিত হয় সেটা হলো মাযহাব ধরে বলেন ঠিক কি না তাহলে কোরআন দ্বারা মাযহাবের প্রমাণ পাওয়া যায় না যায় না তিন নম্বর আয়াত চার নম্বর আয়াত আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলে বান্দা তোমরা এক নম্বরে আনুগত্য করো আমি আল্লাহ দ্বিতীয় নম্বরে আনুগত্য করো আমার নবীর তিন নম্বর হলো তোমরা তোমাদের উলুল আমরদের আনুগত্য করো চার নম্বর যদি এই তিনটার কোথাও তোমরা না পাও অথবা ঝগড়া লেগে যাও তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা ফিরে যাবে এই আয়াতের মধ্যে উলুল আমর থেকে তাফসীর কি হবে এই ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে এখানে উদ্দেশ্য হলো ওলামায়ে কেরাম চার মাযহাবের চারজন আলেম আলেম ছিলেন ওলামা ছিলেন তাদেরকে মানার কথা কোরআনে আছে এই আয়াত দ্বারা প্রমাণ হয় মাযহাব মানা যাবে না যাবে না তাহলে আমরা এখন পরিষ্কার হই মাযহাব এটা কোন ধর্ম নাকি দিন বিষয়ে বিভিন্ন সমাধানের নাম সমাধানের নাম সারে শরীয়ত প্রণেতা নন তারা তারা হলেন সারে শরীয়তের ব্যাখ্যাকার তেনারা শরীয়ত বানান নাই শরীয়ত যে আছে সেই জিনিসটা মানুষদের সামনে স্পষ্ট করে দিচ্ছে তারাই নিজেদের নামে কোন কালিমা প্রকাশ করার নাই বরং মুসলমানদেরকে পথ দেখায় দিছে এই দিকে যাও এই দিকে গেলে তোমাদের পথ তৈরি হবে যদি বলেন ঠিক কি না যেমন এই যে লাইট এটার মধ্যে কারেন্ট যুক্ত হওয়ার আগেও এটার মধ্যে আসলে একটা ভিতরগত আলো ছিল না ছিল না কিন্তু আমাদের সামনে প্রকাশ ছিল না প্রকাশ হয়েছে কখন যখন কারেন্টের সংযুক্তি এখানের মধ্যে হয়েছে আর এই লাইটের মাধ্যমে এটা আমাদের সামনে প্রকাশ পেয়েছে এখন এই লাইট এটা কি আমাদের জন্য কারেন্ট তৈরি করেছে না আলোটাকে প্রকাশ করে দিয়েছে আরেকটা কথা বলি আপনাদের এখানে নলকূপ আছে না ভাই এই নলকূপ এটার মধ্যে পানি আছে না নাই কিন্তু পড়তে থাকে না একজন চাপতে হয় চাপলে পরে এটা থেকে পানি বের হয় এখন যিনি চাপলেন তিনি কি পানি বানাইছে নাকি পানি আগের থেকে ছিল এখানের মধ্যে শুরু তিনি চাপ দিয়ে জিনিসটাকে দেখা দিয়েছেন তিনি কি স্রষ্টা নাকি তিনি দেখানোওয়ালা আবিষ্কারক ঠিক তেমনি ভাবে চার মাযহাবের চার ইমাম ইসলামী শরীয়ত বানান নাই শরীয়তের বিষয়গুলো মানুষদেরকে দেখা দিছে আজকে যারা বড় বড় কথা বলে তাদের একটা গ্রন্থের উপর পরিপূর্ণ পাওয়া যাবে না তাদের মূল নীতির উপরে মানুষ জীবনে চলতে পারে ধোকা ধোকা দিয়ে যাচ্ছে ইমামদের বিরুদ্ধে মানুষদেরকে অবস্থান করানোর জন্য বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার সুতরাং সাবধান হওয়া চাই মুসলমান ইমানদার হায়ের আমার বলছিলাম আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো আমরা বলি অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে ফাজাইলে আমলের মধ্যে হাত বের হয়েছে আমরা বলি ওরে ও সহিহ আকীদার হায়রা ওরে আহলে হাদিস না সুন্দাবিদার হায়রা তোমাদের উদ্দেশ্যে বলি ফাজাইলে আমলের মধ্যে কোনো শিরিক নাই কোনো কুফরি কথা নাই বরং সমস্ত গুলো আমার মাওলার কুদরত জোরে বলেন ঠিক কি না তোমরা ভাইরা কেন বিভ্রান্ত হচ্ছ শোনো তোমাদের কারণ হলো তোমরা আল্লাহকে সীমাবদ্ধ করে নিচ্ছ ওই জমানায় যেই জমানায় কোরআন আসছে যেই জমানায় হাদিস আসছে আর আমরা বলি কোরআন হাদিসে যেরকম অস্বাভাবিক ঘটনা আছে সেইগুলারও তৈরি করেছেন আল্লাহ সেইগুলারও একমাত্র দেনেওয়ালা আল্লাহ ঠিক তেমনি ভাবে এই জমানার মধ্যে যেইগুলা দেন সেটাও দিচ্ছেন কে আর বলেন কে মুসলমান ইমানদার হে রহমত অস্বাভাবিক ঘটনা এগুলোর সাথে একজন আরেকজনকে তুলনা করা ঠিক হবে না একটার সাথে আরেকটাকে মিলানো যাবে না কেননা এই ঘটনাগুলো ঘটান আমার আল্লাহ
সুতরাং যেমনি ভাবে ওই জমানায় আল্লাহ ছিলেন ফাজাইল আমলে যে সমস্ত ঘটনাগুলো অস্বাভাবিক মনে হয় অসম্ভব মনে হয় তোমার কাছে অবাঙ্কর মনে হয় ওই আল্লাহর বান্দা এই কিতাবটাকে নিক্ষিপ্ত করার আগে আল্লাহকে ভয় করে তুমি ভাববা যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসে বর্ণিত ঘটনাগুলোর ব্যাপারে ছিল সেই আল্লাহ রব্বুল আলামিন কোন আছে না যেহেতু হুজুর বড় আলেম এবং আমাদের সবার মুরব্বী হুজুর আসার আসে বসে থাকবেন এটা অসম্ভব আজকে এখানে শেষ করে পরিষ্কার কথা হচ্ছে আমরা যে মাজহাব অনুসরণ করি ফিকহে হানাফি ইমামে আযমের মাজহাব আমি চ্যালেঞ্জ করে গেলাম কোন বাপের বেটা যদি বুকে সাহস থাকে আপনারা আপনাদের আলেম নিয়ে বসেন আমরা সমাধান করলো আমরা হকের উপাস করে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে কোনো সন্দেহ নাই করে বলেন আলহামদুলিল্লাহ আমার মতো তিরিশের চেয়ে বয়স কম যা সেই যুবকের সাথে এই পর্যন্ত মুরাব্বিন আমজাদ বসতে পারে নাই ফাজাইল আমল নিয়ে সেই শেখ হাদিস জাকারিয়াকে নিয়ে উলুট পুলুট বক্তব্য দেয় যাকে মেনে নিয়েছে তিনি যে গ্রন্থ তিনি লিখেছেন সুতরাং অস্বাভাবিক গণনা আছে বলে শরীফ বলো তাফসিরে মারিফাত কোরআনকে যারা শরীফ বলো তাদের উপরে উচ্ছ্বসিত আহ্বান জানিয়ে বলবো আসো আমরা পরস্পর বসি এই সমস্ত জিনিসগুলাকে সমাধান করে নিই কিনা পরিশেষ দুইটা কিতাবের নাম আমরা আলোচনা শেষ করছি অসম্ভব অস্বাভাবিক ঘটনা যেগুলো তারা শিরিক বলে এইরকম ঘটনা আপনি পাবেন একটা কিতাবের নাম হলো আর রুহ যেটা লেখক হলো ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই দ্বিতীয় আরেকটা গ্রন্থ যেটা লিখেছেন ইমাম আবু বকর ইবনু আবি দুনিয়া রহমতুল্লাহ আলাই মান আশা বাদাল মাউত এই দুইজন কিংবদন্তি আলেমের লেখা গ্রন্থ পড়লে ফাজাইল আমলকে শিরিক যদি বলো তাহলে উনাদেরকে শিরিকের আব্বা বলতে হবে ঠিক কিনা বলে বলেন সুতরাং সেই সমস্ত কিতাব যাদের পড়াচ্ছে সেই সমস্ত লোকদের কাছে ফাজাইল আমল নিয়ে সমালোচনা করে ধুমে লিখতে পারবো না আমাদের আকাবিরদেরকে নিয়ে কথা বলে ঢোকে দিকে যাবে না আল্লাহ পাক আমাদের সহি তর্জনা হাজির উপর আমল করার তৌফিক দান করার জন্য বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন